এই হিটলার এই ইহুদিদের জন্য হিটলারে উপযুক্ত ব্যক্তি ছিল এই হিটলার 7 লক্ষ ইহুদি ব্রেস্ট হেয়ার করে মেরে ফেলছে বাকিগুলো ফালিয়ে পৃথিবীর কেউ তো জায়গা দেয় নাই আমরা মুসলমান মুসলমানরাই অসহায় মানুষকে জায়গা দিয়েছি আজকে আমার জায়গা দখল করে হ্যাঁ আজকে 70 বছর ধরে আমাকে মারতেছে আজকে যদি আমরা নবীকে স্মরণ রাখতে পারতাম আজকে বিশ্বের মুসলমানের দুরবস্থা কোনো সমত হতো না আজকে দেখছেন ফিলিস্তিনের কি অবস্থা আজকে 70 বছর ধরে জালেমরা আমাদের প্রথম কিবলা মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস আসলে এই জালেম ইহুদিদের জন্য ওই হিটলার এই ভালো ছিল যে 60 লক্ষ ইহুদিকে মেরে তাড়িয়ে দিয়েছিল আর বাকিগুলো কোথায় জায়গা না পেয়ে এদেরকে মুসলমানরা জায়গা দিয়েছিল আমার বিটাবাড়ির দখল কো জায়গা দিয়েছে তোদেরকে এ আমার বিটাবাড়িতে বসে 70 বছর ধরে তোরা আমাদেরকে মারতেছিস আর মানবতার ফেরিওয়ালা এ মানবতা মানবতার ফেরিওয়ালা আমেরিকা এদের মুখে মানবতার কথা শোভা পায় না জাতিসংঘ একদিকে জাতিসংঘ যেটা ইয়াদিক এ জালেম এরা বেটু দিয়ে বসে থাকে আর আজকে চতুর্পাশে এতগুলো মুসলিম কান্ট্রি তাই এর লাভ তো নেই আমি আপনাদেরকে আজকে বলছি আমার আজাদী বাজারের আমাদের সমাজের মধ্যে বিসমিল্লাহ মসজিদে আমরা কি করব আপনারা আমরা তো যারা ইয়ং যুবক ইচ্ছা করলে উপায় হয় আর যদি যেতে না পারেন ফিলিস্তিন যেতে না পারেন ফাসক তো নামাজ পড়ে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব শুধু দোয়া না আজ থেকে মান্নত করেন আয় আল্লাহ এই ফিলিস্তিনকে যদি আবার তুমি এই জালিম ইসরায়েল থেকে যদি তুমি আজাদি দাও আল্লাহ আমি তোমার মহব্বতে আমি 100 রাকাত নফল নামাজ পড়ব এগুলো বড় অস্ত্র খালি ফারমানবে বুমানো আমি 100 রাকাত নফল নামাজ পড়ব আমি 2 মাস কন্টিনিউ যে মাসের মধ্যে রোজা ফরজ এই মাস সারা বাকি 2 মাস 3 মাস কন্টিনিউ আল্লাহ আমি তোমার প্রেমের রোজা রাখব এগুলো মান্নত করেন না লম্বা লম্বা কথা করতেন না নামাজ পড়ার মান্নত করেন রোজা রাখার মান্নত করেন আয় আল্লাহ তুমি যদি ফিলিস্তিনকে আজাদি দাও আমি 50 শতম কোরআন শরীফ পড়ব আমি এগুলো কোথা থেকে বলছি জানেন বুখারী শরীফ আপনারা তো পড়েন নাই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মান্নত করেছেন আয় আল্লাহ তুমি যদি দয়া করে তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও আমি আয়েশা তোমার খানায় কাবার ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়ার মান্নত করলাম মক্কা বিজয়ের পিছনে অনেক মান্নত ছিল তন্মধ্যে একজন উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মান্নত আয় আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও আমি তোমার ঘর খানায় কাবার ভিতর দুই রাকাত নফল নামাজ পড়ব সুবহানাল্লাহ এই মান্নতগুলো এগুলোকে বলে মান্নতে শরীয়ি যে মান্নতগুলো শরীয়ত সমর্থন করে আবার সমর্থন করে না এমন মান্নত করলে হবে না আল্লাহ আমি এক কাজটা হলে আমি এক বোতল শরাব পান করব নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ
অনেক লম্বা আলোচনা আর যাচ্ছি না আজ থেকে দেখি আপনারা মান্নত করেন আয় আল্লাহ তুমি যদি মক্কার বিজয় তুমি যদি ফিলিস্তিনের বিজয় দাও মুসলমান বিজয় দাও আমি তোমার প্রেমে তোমার নবীর মহব্বতে আমি দাঁড়িয়ে রাখে ফেলব সুবহানাল্লাহ আমি যৌতুকবিহীন বিয়ে করব সুবহানাল্লাহ আমি তুমি যদি বিজয় দাও আমি ওয়াদা দিচ্ছি আয় আল্লাহ আমি অনেক অতীতের কথা বলতে পারছি না আমি জীবনে একবার মিথ্যা কথা বলবো না সুবহানাল্লাহ মহিলারা বলবে আমি বেপর্দা চলবো না এই যে মান্য এগুলো বড় অস্ত্র আপনি যত বিজ্ঞান জানবেন তত কোরআন হাদিস বোঝা সহজ হবে আপনি বিজ্ঞান বুঝলে কোরআন হাদিস বোঝা কি হবে আজকে মুসলমানের মধ্যে কত দ্বন্দ্ব আমরা অনেক আউলিয়া ইকরামের দরবারে যাই না যাই বিরক্ত হচ্ছেন না একটা ক্যাসেট দেখবেন এই ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি তামান কেন ওরা মরে গেছে ওরা কোন লাখপতি করতে পারবে না তো ওখানে এক দল আছে না ঠিক ঠিক ওই ঠিক ঠিকই কোদুন আছে তো ঠিক ঠিক আমি সবাইকে সতর্ক করছি যে কোনো কথার মধ্যে ঠিক ঠিক সমর্থন করলে আপনি বিপদে পড়বেন হে ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি তামান কেন ওরা মরে গেছে ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না আচ্ছা এই কথাটা কি ইসলামী কথা এটা একটা অলরেডি একটা নাস্তিক মতবাদ এটা একটা নাস্তিক মতবাদ এটা ইসলামী কথা নয় ইসলামী কথা কি এই ড্রাইভাররা ফির বুজুগের খবর না গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কোন মুসলমানের কবরস্থান দেখলেও গাড়ি থামাও খমসম একবার সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন সুবহানাল্লাহ আমি কি জিনিসটা বুঝাতে পারলাম নবীর সুন্নাত মোতাবেক যদি কবরস্থানে কেউ সালাম দেয় লাফ না ফাফ নবীর সুন্নাত পালনের মধ্যে তো লাভ তোরা ফলেন করেন নি তোরা বাহ দুঃখ ওই ইকবাল তারা চিদে না এত না কত না এসে তোমার ইকবাল তারা ও মিমি সুপার মার্কেট বন্ধ দোকান বন্ধ করে এই দে ইয়ান ফুশন মার্কেট না না বাদি ইয়ান মদিনার মার্কেট ওই ফুড ওই জন্য اللهم صل على سيدنا محمد نبينا আমি সবাইকে নিজের ছেলের মতো করে আমি বলছি গবেষণা করো বাবু ঠাস করে একজন কথা বলল একটা কোরআন হাদিস বিরোধী কথা বলল আপনি তো এটা বুঝবেন না কোথায় ভুল কোথায় শুদ্ধ একজন বিজ্ঞ আলেমের পাশ ধরলে যাচাই করলে এই কথাটা শুদ্ধ কিনা আপনারা যদি এইটা যাচাই না করেন অনেক মানুষ অনেক ছেলেরা কি হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম না এখনো বুঝছেন না আপনি সুলাইমান ইসলাম কামাল দূর থেকে কার কথা পিপড়ার শহন তিন মাইল দূর থেকে যদি সুলাইমান ইসলাম শুনে তাহলে বুঝতে হবে এই শোনার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এখানে শিরিক কিছু নেই এটা আল্লাহ দিয়েছেন তাহলে আমার নবীকে আল্লাহ কতগুলো ক্ষমতা দিয়েছেন আমি বিশেষ করে আপনারা যারা স্কুল কলেজের ছাত্র আমি খুব বিনয়ের সাথে বলবো আজকে মুসলমানের মধ্যে আজব আজব কথা বলে শুধু শুধু কি সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্বর উপর দ্বন্দ্ব দ্বন্দ্বর উপর দ্বন্দ্ব আজকে মুসলমানের অনৈক্যের কারণ নিয়ে কারণের সুযোগ নিয়ে আজকে জালেমরা চতুর্পাশে মুসলিম কান্ট্রি এ কজন আছে ইসরায়েল কোন সাহসে
আজকে 70 বছর ধরে এতগুলো মুসলমানের উপর আক্রমণ করতেছে এগুলা মূল কারণ আগে ওরা অনৈক্য সৃষ্টি করছে মুসলমানের মধ্যে অনৈক্যের যত বীজ সবগুলো কিন্তু ইহুদি নাসারায় করেছে এই যে বর্তমান সৌদি আর কি নাম সালমান বিবিসি কে যে সাক্ষাৎকার দিয়েছিল 75 মিনিটের যে সাক্ষাৎকার ইসলামের মুসলমানের মধ্যে ওয়াহাবি নামক এই ফেরকা এগুলার মূল মূল পরিকল্পনাকারী ইহুদি এবং নাসারা আমি বলছি না সালমান কি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি আপনি ইয়ে করলে বের করতে পারবেন 75 মিনিটের সাক্ষাৎকার দিয়েছে সে বলে দিয়েছে যে ওয়াহাবি নামক যে একটা ফেরকা মুসলমানের মধ্যে এগুলোর মূল পরিকল্পনাকারী কারা ইহুদি এবং নাসারা কিন্তু মাসখানে ডাইরেক্ট ইহুদি নাসারা আসলে মুসলমান গ্রহণ করবে না মাসখানে ব্যবহার করছে সৌদি আরবকে ব্যবহার করে আজকে যেহেতু সৌদি আরব মুসলমানের মক্কা মদিনা শরীফ মুসলমানের প্রাণ কেন্দ্র ওখানকার শাসকরা কিছু বললে মুসলমানরা সহজে এই সুযোগে আজকে মুসলমানের যে ফেরকা ছিল ও কত হাজার ফেরকা সৃষ্টি করে আজকে মুসলমান ভাই ভাইদের মধ্যে পৃথক পৃথক হয়ে আজকে আমাদের শক্তি হারা হয়ে গেছি আমরা দোয়া করি এই মুহূর্তের মধ্যে সমস্ত অনৈক্য ভুলে সবাই যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে না আসি এই মুহূর্তের মধ্যে এই বিশ্বের প্রত্যেক মুসলমান কান্ট্রির একটা নৈতিক ইমানি দায়িত্ব আসুন আমরা এত বছর মার খেয়েছি আর কত বছর মার খাবো আসুন আমরা সবাই মিলে একটা মুসলিম জাতিসংঘ গঠন করি এটা সময়ের দাবি কি না মুসলিম জাতিসংঘ গঠন করি ইরান রাশিয়া আকীদাগত তাদের সাথে আমাদের মিল নেই কিন্তু এই মুহূর্তের মধ্যে ইরান যে প্রস্তাব দিয়েছে আমাদেরকে পারমাণবিক বোমা নয় একটা বন্দুকের গুলিও খরচ করতে হবে না আমরা মুসলিম কান্ট্রি আরব কান্ট্রির মিটি আল্লাহ যে তেল সম্পদ দিয়েছেন আমরা তো সিদ্ধান্ত নি আজ থেকে আমরা বিধর্মীদের দেখে এদের ইহুদি নাসারাদেরকে তেল দেওয়া বন্ধ করে দিলাম আর কিছু লাগবে না এই তেলগুলো বন্ধ করে দিলে হবে তারপর দিন এই ইহুদি নাসারা সবাই যত বড় পারমাণবিক বোমার অধিকারী হোক মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে আমি সবাইকে বলছি ইরানের এই প্রস্তাব মোতাবেক সমস্ত আরব কান্ট্রির যারা আছেন দুই হাত করে জোরে করে বলছি আপনারা আল্লাহর দেওয়া সম্পদ তেলের খনি এই জালেমদের জন্য ইহুদি নাসারার জন্য বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও একটা গুলি খরচ করতে হবে না এই বিধর্মীরা মুসলমানের কদমে আসতে কি হবে বাধ্য হবে আমার সম্পদ নিয়ে আমার সম্পদ চুরি করে এই হিটলার এই ইহুদিদের জন্য হিটলারে উপযুক্ত ব্যক্তি ছিল এই হিটলার 6 লক্ষ ইহুদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে বাকিগুলো ফালিয়ে পৃথিবীর কেউ তো জায়গা দেয় নাই আমরা মুসলমান মুসলমানরাই অসহায় মানুষকে জায়গা দিয়েছি আজকে আমার জায়গা দখল করে হ্যাঁ আজকে 70 বছর ধরে আমাকে মারতেছে মানবতার ফেরিওয়ালা হ্যাঁ জাস্ট ডব্লিউ ইয়াগাস দিবি কি নাম বাইডেন হ্যাঁ ইন খইলে বাদে মাথা আর গোসর দিবি মান মেতার খরচ দিবি আমি বিনয়ের সাথে বলবো এ অনৈক্যের বীজগুলো চিহ্নিত করে তাড়াতাড়ি নিরসন করে সারা বিশ্বের মুসলমানরা যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি ইহুদি নাসারা ফালাবার জায়গাও তলাশ করে পাবে না ঠিক কিনা ভাইয়েরা অনেক বড় দুঃখ মনের মধ্যে কাকে বুঝাবো আজকে প্রায় এতগুলো শিশু যেভাবে বোমা মেরে মেরে স্থল ফটক গেলে যে মাঝ দিই আমাসে এমন মান্য
ঠেং টুং উড়ে গরদ দরায় গদরায় দি পাঞ্চত বেয়াদ ফল করত আল্লাহ মুসলমানে আল্লাহ তুমি তোমার জাতের দোহাই দিচ্ছি তোমার আসমায়ে হোসনার দোহাই দিচ্ছি ইসমে আজমের দোহাই দিচ্ছি আল্লাহ মুসলিম ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ তুমি স্বাধীনতা দান করো এই জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত করো আপনাদেরকে বলছি আপনারা মান্যত করেন সবাই প্রত্যেকে কেউ বাদ যাবেন না আল্লাহ তুমি ফিলিস্তিনে আজাদি দিলে আমি তোমার মহব্বতে দুই রাকাত নফল নামাজ পড়ব আমি এক সপ্তাহ রোজা রাখবো এক মাস রোজা রাখবো কোরআন তেলাওয়াত আল্লাহ আমি পাঁচ শতম দশ শতম কোরআন তেলাওয়াত করব আয় আল্লাহ তুমি দিলে আমি এক হাজার গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে খাবার দেব মান্যতে সরি যাকে বলা হয় এগুলো দরকার আছে কি না আমি তো ওদের সঙ্গে গিয়ে আর যারা শহীদ হচ্ছেন যারা মারা যাচ্ছেন এরা বাহ্যিক দৃষ্টিতে খারাপ লাগতেছে এরা তো শহীদ এরা কি শাহাদাত আখেরি মঞ্জিল হ্যায় ইনসানি সাদাত কি শাহাদাত আখেরি মঞ্জিল হ্যায় ইনসানি সাদাত কি وہ خوش قسمت ہے جنہیں مل گئی دولت شہادت کی سہلا تنیا ترمذی شریف حدیث جدر ماتے جرا اکرانت ہو جاتے باجیک دستیتے ایک بیرو تربالی ماتے سے এত বড় বোমা মারতেছে বাহ্যিক দৃষ্টিতে মারবা অনেক কষ্ট পাচ্ছে আমার রসুল বলেন যারা আল্লাহর প্রেমে থাকবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এরা যত বড় আক্রান্ত হোক এদের অনুভূতি হবে কি ও কোন একটা পিপেড়ায় আমাকে খামর দিছে কোন একটা পিপেড়া আমাকে কি দিয়েছে এটা তিরমিজির হাদিস বড় নিয়ামত শাহাদত বড় নিয়ামত কত বড় নিয়ামত একটা কথা বলি জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা এরা চিরস্থায়ী জান্নাতি এরা চিরস্থায়ী জাহান্নামী চূড়ান্ত ফয়সালা তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে এক নম্বর জান্নাতীরা আল্লাহকে দেখবে তো কি বলেন জান্নাতীরা আল্লাহকে দেখবে না হাদিস হাদিস পড়েন না এর জন্য তো জানেন না ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে দেখব না বলে দেখব তো ইয়া রাসূলুল্লাহ কোথায় বলেন জান্নাতে কেমন দেখব বলে পূর্ণিমার ছাদ যেমন তেমন দেখব সুবহানাল্লাহ আল্লাহ মানুষের চোখের মধ্যে আল্লাহকে দেখার ক্ষমতা দান করবে সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য মনে হন না ফলল হদে জান্নাত দোজখ সে আরব কে করো আরজু হে মাই তুজে দে কা করো সালাম তরে আ আল্লাহ বলবেন এ জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি তোমরা আমার ওয়াদা সত্যভাবে পেয়েছো কি মানে জান্নাত এমন সুন্দর জান্নাতের হুর গালমান জান্নাতের নাজ ও নিয়ামত সলসবিল তসনিম কৌসর হ্যাঁ নাহার আমি যে ওয়াদা করেছি জান্নাতে তোমাদেরকে যে নিয়ামত দেওয়ার কথা বলছি তোমরা ঠিকভাবে পেয়েছো তো হ্যাঁ আমরা সব পেয়েছি